শ্বচার্য জগৎবন্দ বিবেকানন্দরিণম বীরে সরাসরাত্প সপ্তর্ষিমণ্ডলাগত জ্ঞানভক্তি প্রদাত পদ্মগর বিগ্রহ ধয়ে যতি জ্যোতিপুঞ্জ লোক কল্যাণকারিণী বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজ বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস এই যুব দিবস এই দিনটি উদযাপিত হয় স্বামী বিবেকানন্দের এই জন্মদিনকে কেন্দ্র করেই আমাদের ভারত সরকারই উনিশশো চুরাশি এটি প্রস্তাবনা হয় এবং পঁচাশি সাল থেকে পালন হয়ে আসছে যদি হিসাবের নিরিখে দেখা হয় প্রায় উনচল্লিশ বছর মানে দু হাজার চব্বিশ সাল উনিশশো সাল থেকে যদি শুরু হয় প্রায় উনচল্লিশ বছর ধরে এটি পালিত হয়ে আসছে জাতীয় যুব দিবস এই দিনটিকে করা হয়েছে এই কারণে অনেক মহাপুরুষ আছে সকলেই প্রণম্য সম্মানীয় প্রাতঃস্মরণীয় শ্রদ্ধার যোগ্য বিশেষ করে যুব সমাজে স্বামীজির যে ভাবধারা তার আদর্শ যাতে ছড়িয়ে পড়ে এবং সেই অনুযায়ী যারা যুবক যুবতীরা ইউথ যারা আছে তাদের জীবনটিকে গড়ে তুলতে পারে নিজের কল্যাণের সাথে সাথে দেশ ও দেশের সেবায় নিজেকে আত্মনিয়োগ বা আত্মনিয়োগ করতে পারে তারই জন্য এই স্বামী বিবেকানন্দের এই জন্মদিনটিকে এই বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয় আমরা গান্ধীজির যখন স্বামী বিবেকানন্দ সম্পর্কে বিভিন্ন মনীষীদের কথা আলোচনা করি তখন দেখব গান্ধীজি বলছেন যে স্বামী বিবেকানন্দ রচনাবলী পড়ে আমার মাতৃভূমির প্রতি ভালোবাসা গুণে বেড়ে গিয়েছে এবং তিনি যাতে যুব সমাজের প্রতি স্বামীজির এই ভাবাদর্শ যাতে প্রয়োগ করা যায় তার জন্য তিনি কিন্তু এ করতেন নির্দেশ দিতেন গুরুত্ব দিতেন নেতাজির কথা আমরা জানি তিনি বলতেন যে ছোটোবেলায় আমি এই বিবেকানন্দের ভাবাদর্শে দীক্ষিত হয়ে আমার জীবনের পথ খুঁজে পেলাম এবং ভারতবর্ষের যে মূল সুর অর্থাৎ ত্যাগ ও সেবা সেইটি আমি ধরতে পারলাম স্বামী বিবেকানন্দের বাণী এবং রচনাবলী পড়ে এবং আমি সেই পথই বেছে নিলাম এবং তিনি আরও বলছিলেন নেতাজির কথাই যে চরিত্র গঠনের জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য অপেক্ষা উৎকৃষ্ট সাহিত্য আমি কল্পনা করতে পারি না আবার যদি আমরা চক্রবর্তী রাজা গোপালাচারীর কথা বলি সেখানে তিনি বলছেন যে বিবেকানন্দ আমাদের রাজনৈতিক আধ্যাত্মিক সাংস্কৃতিক সকল জগতেরই পিতা রবীন্দ্রনাথও বলছেন যে ভারতবর্ষকে জানতে হলে বিবেকানন্দকে জানতে হবে তো সুতরাং তার গুরুত্ব অপরিসীম স্বামীজির তো তার সেই গুরুত্বের কথা বুঝে ভারত সরকার ঠিক করেছেন যে তার জন্মদিনটিকে জাতীয় যুব দিবস সেই দিন স্বামী বিবেকানন্দ বিষয়ে বিভিন্ন বক্তৃতা খেলাধুলা অর্থাৎ স্বামীজির ভাবে থাকা তার যে আদর্শ নিয়ে যে গড়ে তোলা হবে যে জীবন সেইটি যেন নতুন করে মনে করিয়ে দেওয়া বা উদযাপন করার জন্য এই দিনটি তো এই বিশেষ দিনটিতে আজকের আমাদের আলোচনার বিষয় হবে বিবেকানন্দের মাতৃভক্তি স্বামী বিবেকানন্দের মা ছিলেন ভুবনেশ্বরী দেবী তার প্রতি স্বামীজির কেমন ভক্তি এখন প্রতি সন্তানের তার মায়ের প্রতি ভক্তি থাকেই তো এইখানে আমাদের আলোচ্য এই স্বামী বিবেকানন্দ তিনি বিশ্ববরেণ্য সন্ন্যাসী জগৎ বিখ্যাত আচার্য সন্ন্যাসী হওয়ার পরে এবং ছোটোবেলা থেকেই মায়ের প্রতি জননীর প্রতি গর্ভধারিণীর প্রতি কেমন তার ভক্তি ছিল অথবা একজন আদর্শ যে মাতৃভক্তি হিসেবে আমরা কাকে অনুসরণ করব। আমাদের প্রত্যেকেরই মায়ের প্রতি ছেলেরই ভক্তি থাকে কিন্তু এইটি আলোচনা আমরা করব এই প্রেক্ষাপট নিয়ে যে আদর্শ ভক্তি কেমন হয় বা স্বামী বিবেকানন্দের জীবন থেকে এই বিষয়টির উপরে তার যে মাতৃভক্তি এইটি থেকে শিক্ষা লাভ আমরা কী করতে পারি বা সেগুলো আমরা নিজ জীবনে কিভাবে প্রয়োগ করতে পারি তারই জন্য কিন্তু আমাদের মূল আলোচনা শাস্ত্রে একটি কথা আছে সেটি মহাভারতে বাংলা একজন কবি সেটাকে পদ্যে রূপ দিয়েছে সেটিকে করলে এরকম দাঁড়ায় মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয় সেই পদ লক্ষ্য করে সিয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয় অর্থাৎ মহাপুরুষরা যে পদ অবলম্বন করে তারা স্মরণীয় হয়েছেন আমরাও তাদেরকে অনুকরণ নয় অনুসরণ করব। তিনি যেমনটি করতেন মানে অনুকরণ মানে তার সবটাই তার মতো একবারে ডিটো সেরকম হওয়া নয় না কপি করা নয় বরং তার যে আদর্শ সেই ধাঁচে নিজেকে গড়ে তোলা তো আজকের আমাদের আলোচনার বিষয় স্বামী বিবেকানন্দের মাতৃভক্তি এইখানে আমরা স্বামী বিবেকানন্দের জীবনে বিভিন্ন চিঠিপত্র বক্তৃতা ঘটনা যেগুলো আমরা পেয়েছি প্রামাণিক হিসেবে সেইগুলোই আলোচনা করব যে মায়ের প্রতি তার জননীর প্রতি গর্ভধারণীর প্রতি তার কেমন ভক্তি ছিল এবং সেই সঙ্গে আমরাও যাতে সেইগুলো যুব দিবস হিসেবে আদর্শ যুবক হিসেবে মায়ের প্রতি আমাদের যে ভক্তি কেমন হবে বা হওয়া উচিত বা সেটি যাতে হয় সেই প্রেরণা যাতে পাই তারই উদ্দেশ্য নিয়ে আজকেরই আলোচনা আমি প্রথমে শুরু করব স্বামী বিবেকানন্দের একটি কথা দিয়ে তিনি যখন আমেরিকায় আছেন সহস্র দ্বীপ্যদানে সেখানে একটি বক্তৃতাতে এই কথাটি বলেছিলেন জগৎজননীর গুরুত্ব মানে মাতৃ আমাদের যে গর্বধারিণী তার গুরুত্ব হিসেবে আমি আগে পড়ি তারপরে বলছি স্বামীজি বলছেন জগৎজননীর সামান্যতম প্রকাশও যদি কেউ জাগতিক মায়ের মধ্যে দর্শন করতে পারেন তবে তিনি মহৎ জীবনের অধিকারী হবেন যদি প্রেম ও জ্ঞান চাও তবে মাকেই উপাসনা করো তাহলে হচ্ছে আমরা প্রেমেশানন্দী মহারাজের একটি গান আছে সারদা মায় সম্পর্কিত যে জগতের সকল মাতৃ জাতিকে মন্থন করে যে সত্যটি উঠে সেইটি যেন শ্রী শ্রী মা সারদা মা নিজেই বলেছেন তিনি সকলের মা সকল মাতৃজাতির জাতির মধ্যেই তিনি আছেন স্বামী বিবেকানন্দ এখানে বলছেন যে সেইটি বুঝতে হলে আপন জননী গর্ভধারণী যে তাকে তাকে সম্মান করতে হবে বলছেন যে জগৎ জননীর সামান্যতম প্রকাশও যদি কেউ জাগতিক মায়ের মধ্যে দর্শন করতে পারেন বুঝতে পারেন অনুভব করতে পারেন তবে তিনি মহৎ জীবনের অধিকারী হবেন যদি প্রেম ও জ্ঞান চাও তবে মাকেই উপাসনা করো প্রেম ও জ্ঞান দুটোই এক্সট্রিম ভক্তি আর জ্ঞান তো সুতরাং মাকে উপাসনা করতে হবে আমরা এখানে বিবেকানন্দের জীবনের মাতৃভক্তি তো আলোচনা করবো প্রসঙ্গক্রমে দুটো কথা বলে রাখি যেমন আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব তিনিও যখন দক্ষিণেশ্বরে আছেন তখন তার মাকে চন্দ্রমণি দেবীকে নিয়ে এসছেন সেখানেও তারও সেবা শুশ্রূষা করছেন তাকে দেখছেন জীবনের শেষ অবস্থাতে তার একটা ইচ্ছে ছিল ঠাকুরের যখন বৃন্দাবনে গেছেন ওখানে হয়তো থেকেই যাবেন শেষ অবধি তারপরে যখন তিনি খবর পেলেন যে তার মা অসুস্থ তখন তার সেখানে থাকা হলো না মায়ের টানেই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আবার ফিরে এলেন বৃন্দাবন থেকে সারদা মায়ের কথা বলি তিনি তার মা মানে মা সারদা দেবীর যে মা শ্যামা সুন্দরী দেবী তার সম্পর্কে তিনি বলতেন যে আমার মা সারাটা বছর সব জিনিস এমন পরিপাটি করে গুছিয়ে রাখত কোনো অভাব হতো না মনে হতে যেন ভক্ত ভগবানের সংসার মানে এরকম তিনি তার মায়ের মধ্যে লক্ষ্য করেছিলেন মা সারদা তার মায়ের মত শ্যামা সুন্দরী দেবীর মধ্যে আমরা আর দু একজন আচার্যর কথা দেখি যেমন চৈতন্যদেব তিনি তার সন্ন্যাস গ্রহণের পর মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন মায়ের সেবা করেছিলেন আচার্য শঙ্কর তিনি যখন সন্ন্যাস গ্রহণের পর তার বিভিন্ন প্রচার কার্য বেদান্ত নিয়ে আলোচনা করছেন যখন অনেক দূর থেকে মায়ের কাছে আছেন একবার তিনি হঠাৎ জীভে যেন মাতৃ দুগ্ধের স্বাদ আস্বাদন করলেন তিনি অবাক হয়ে গেলেন কি ব্যাপার হঠাৎ এরকম কেন স্বাদ তিনি পেলেন যোগ বলে জানলেন মায়ের খুব অবস্থা খারাপ একেবারে শেষ সময় যোগ বলে এসে মায়ের শেষ সময় থেকে তার সেবা করে তার দেহ যাওয়ার পর তার মায়ের আবার সৎকার করলেন এই যে মহাপুরুষ সকলেরই তাদের মায়ের প্রতি টান আমাদের সকলেরও আছে তবে এই কথাটার আলোচনা প্রসঙ্গে একটি কথা বলে রাখা খুবই দরকার সেইটি যে হচ্ছে আমি দুটো এখানে ঘটনা বলি একবার ঘটনাটি হচ্ছে আমি একবার ট্রেনে যাচ্ছিলাম ট্রেনে পাশে একজন যুবক ছেলে ছিল সে বাড়িতে ফোন করিছিল বাড়িতে যাতে ও কেমন বাড়ি ট্রেনে কিছু অসুবিধা হচ্ছে কিনা বা ট্রেন লেট আছে কিনা বা কোথায় যাচ্ছে বা কোথা থেকে ফিরছে সেই সংবাদগুলো বাড়িতে জানবা কোনো কারণে ফোনটা রিসিভ করেনি কেউ তার বাড়িতে অনেকবারই ফোন করেছিল তারপরে দশ বারো বার ফোন করার পর বেশ খানি একটা সময় অতিবাহিত হয়ে গেছে তারপরে তার মাই ফোন করেছিল ছেলেটিকে তো ফোনটা ধরেই ছেলেটি প্রথম রেগে গিয়ে বলল কি তোমরা কি সবাই মারা গেছো তো এই কথাটা শুনে ফোনের যে অপারেটির যারা আছে তারা চুপ হয়ে গেল কোনো সন্দেহ নেই ছেলেটি তার প্রচণ্ড বা আবেগ ভালোবাসা জানাতে চেয়েছিলো মাকে কিন্তু এই কথাটি তার মা শুনে যেন ওটা একটা মনে একটা স্তম্ভিত হয়ে গেল থ হয়ে গেল তারপর আবার কথাটা হলো মানে আমরা ভালোবাসা দেখার দিকে কখনো কখনো এমন কিছু বলে ফেলি সেটি ভালোবাসার পর্যায়ে থাকে না কষ্টের কারণ হয়ে দাঁড়া আরেকটি ঘটনা বলি একটি যুবক আমার কাছে আসতো কিছুদিন আগে বছর কয়েক আগে তা তার তার মা মারা যায় ছেলেটি সুসাইড করে আত্মহত্যা করে তা সেই ঘটনাটি বলে কোনো পারিবারিক কোনো কারণে সে হয়তো মারা গিয়েছিল তারপর সে একটি কথা আমাকে বললো যে মায়ের মৃত্যুর দু তিন দিন আগে তা সে ছেলেটি তার মাকে একটি অদ্ভুত কথা বলেছিল তার ছেলেটির মনে হয়েছিল এই কথাটির জন্য হয়তো তার মা হয়তো নিজেকে শেষ করে দিই তা কী কথাটা ছিল তা কিছু একটা বকেই ছিল তার মা ছেলেটিকে তা ছেলেটি হঠাৎ কি বলল তার মাকে যে তাহলে তুমি আমাকে জন্ম দিচ্ছিলে কেন জন্মের পরে মেরে দিতেই পারতে তা এই কথাটা বলার পর তার মা ওই ছেলেটির মা তাকে বলব আরে বাচ্চা তুই কথাটি আমাকে বলতে পারলি কেমন যেন এই কথাটার বলার পর যেন সেদিন দুর্বল হয়ে গেলেন একটা শখ পেলেন তা ছেলেটি কাঁদতে কাঁদতে আমাকে বলছিল ওই ঘটনাটি যে তার দু তিন দিনের মধ্যেই মা কেমন কেউ চুপ ছিল তারপরে আত্মহত্যা করলেন তাহলে হয়তো তার মাকে অতটা কষ্ট দিতে চায়নি কিন্তু সে এমনভাবে বলেছে নিদারুণ শখ পেয়েছে তার মা যে আমার ছেলে হয়ে এই কথাটি আমাকে বললো সে যেন আর টিকতে পারেনি তো দুটো ঘটনা এই কারণে বললাম এটা সত্য ঘটনা আমরা মহাপুরুষের জীবন থেকে দেখব বিশেষ করে আজকে স্বামীজির জীবন থেকে দেখব তারা এত জগতের কাজ করে গেছেন এত ব্যস্ত সারাটা জীবন দিয়ে গেছেন জগতের কল্যাণের জন্য কিন্তু তা সত্ত্বেও এক বিন্দু তারা কর্তব্য থেকে বিচ্যুত হয়নি ভুলেনি মায়ের প্রতি কোনো দিন কষ্টও দেয়নি এত তার মায়ের তাদের মায়ের প্রতি এত তো ভালোবাসা এত শ্রদ্ধা তো আজকের দিনে স্বামীজির জীবন থেকে কিছু ঘটনা বলি তুলে ধরবো যেখানে আমরা দেখব যে কেমন হওয়া উচিত আদর্শ সন্তান তার মায়ের প্রতি কেমন ভালোবাসা এবং ভক্তি প্রথমেই আমি স্বামীজির একটি চিঠি থেকে পড়ব এই চিঠিটি লেখা ক্ষেত্রীর মহারাজ অজিত সিংহকে তার সঙ্গে প্রথম দেখা হয় এই আবু পাহাড়ের কাছে মাউন্ট রাজস্থানে তারপরে তার ঘনিষ্ঠ হয় তার সঙ্গে খুব উনি প্লিজড হয়ে যান এবং তাকে গুরুপদে আসীন করেন ক্ষেত্রীর মহারাজ অজিত সিংহ তো স্বামীজি এই চিঠিটি লিখছেন আঠারোশো সালে বাইশে নভেম্বর তখন চিকাগো বক্তৃতা হয়ে গেছে তার রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়ে গেছে কিন্তু স্বামীজি অর্থের অনটন স্বামীজি অনেক ধনী ঘরের ছেলে ছিল ছোটোবেলায় তার বাবা তাকে রূপোর প্রজাপতি দামি ঘড়ি এই সমস্ত গিফট করতেন ঘোড়া নানান জমিদার পরিবারের ছেলে কিন্তু ঠাকুরের লীলাক্রমে হোক জগতের শিক্ষা তাকে ভার নিতে হবে সে ধরনের দুঃখীদের যে কষ্টগুলো তাকে অনুভব করতে হবে সেই কারণের জন্য হোক যে কোনো কারণে হোক পারিবারিক বিভিন্ন তার আত্মীয় স্বজন সেই অর্থ আত্মসাত করে নেয় তার বাবার শরীর যাওয়ার পর এই জন্য শেষ অবস্থাতে খুব আর্থিক টানাপোড়ানের মধ্যে দিয়ে তার জীবন কাটে কিন্তু প্রথম থেকে একেবারে তিনি গরিব ছিলেন না প্রচুর অবস্থাপন্ন পরিবারের ছেলে কিন্তু ঘটনাক্রমে হয়ে যায় তখন সেই দারিদ্রতার অবস্থায় অর্থ সংকটের অবস্থা তিনি কীরকম আর্জি জানিয়েছেন এই অজিত সিংহকে তার চিঠিতে বিশেষ করে তার মায়ের জন্য এই জিনিসটি আমি আমরা পর্যবেক্ষণ করব অনুধাবন করব এই প্রেক্ষাপট নিয়ে দেখব যে স্বামীজির কেমন আর্জি তার নিজের মায়ের প্রতি চিঠিতে উল্লেখ আছে স্বামীজি লিখছেন আজ আমি আপনার কাছে এক বিশেষ আর্জি নিয়ে লিখছি জানি যে আপনার কাছে খুলে সব কিছু জানাতে আমার এতটুকু লজ্জা নেই এই জীবনে আপনি আমার একমাত্র বন্ধু অন্তরে একটা পাপ বোধ সব সময় যন্ত্রণা দেয় এই ভেবে যে দেশমাতৃকার সেবা করতে গিয়ে আমি আমার গর্ভধারণীর প্রতি অবহেলা করেছি এখন আমি আমার মায়ের কাছে থাকতে চাই এতে আমার ও আমার মায়ের জীবনের শেষ দিনগুলি নির্বিঘ্নে কাটবে তিনি এখন একটি অপরিসর কুঁড়ে ঘরে বাস করেন আমি তার জন্য একটি ভদ্রচিত বাসস্থান তৈরি করে দিতে চাই একদিন যাকে আপনি বন্ধু বলে বরণ করেছিলেন তার জন্য এই অনুগ্রহটুকু করা কি শ্রী রামচন্দ্রের বংশধরের পক্ষে একেবারে অসম্ভব আমি জানি না কার কাছে আমি হাত পাততে পারতাম আমি তো আমার জন্য কারো কাছে ভিক্ষা চাইতে অপরাজ আমার পারিবারিক অবস্থার কথা মহারাজ সবই অবগত আছেন যার কেউ জানে না আমি এখন ক্লান্ত ভগ্ন হৃদয় এবং মৃতপ্রায় প্রায় আমি কি আপনার কাছে এই শেষ অনুগ্রহটুকু ভিক্ষা করতে পারি অর্থাৎ তার মায়ের জন্য যাতে কিছু টাকা পয়সার বন্দোবস্ত করা যায় তার জন্য একটি আর্জি তিনি জানিয়েছেন ক্ষেত্রীর মহারাজার কাছে তখন এই চিঠি পড়ে ক্ষেত্রে মহারাজ বুঝতে পারেন এবং স্বামীজিকে বললেন যে কত পরিমাণ অর্থ তাকে সাহায্য করবেন ঠিক এরই চিঠি উত্তরে স্বামীজি আবার একটি লিখেছেন চিঠি সেইটি হচ্ছে ফার্স্ট ডিসেম্বরে লেখা একই সালে অর্থাৎ আঠারোশো আটানব্বই সালে তিনি লিখছেন আপনার কাছে আমার আর একটি প্রার্থনা আপনি আমার মায়ের জন্য আজীবন একশত টাকা হারার ব্যবস্থা করুন যেন আমার মৃত্যুর পরেও এই টাকা ঠিক মতো তার কাছে পৌঁছায় যদি কোনো দিন আমি আপনার স্নেহ ও দাক্ষিণ্য থেকে বিচ্যুত হই এই দরিদ্র সাধুকে একদিন আপনি স্বয়ং ভালোবেসেছিলেন এই কথা মনে রেখে আমার দুর্ভাগিনী মায়ের প্রতি দাক্ষিণ্যে যেন আপনি কখনো বিমুখ না হন এই প্রার্থনা করি কত টাকা পাঠাবেন জানতে চাইলেও রাজা অজিত সিং স্বামীজি বললেন যে মাসে মাসে একশো টাকা তো এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে রাজা অজিত সিংহ পাঁচশো টাকা পাঠিয়ে দিয়েছিলেন স্বামীজির মায়ের ওই ঠিকানাতে যাতে তিনি পান এবং অনেক দিন কন্টিনিউ করেছিলেন যে এই যে আরজিটি যে এত জমিদার পরিবার স্বামীজি বলছেন যে ছোটোবেলায় আমরা অনেক এতে স্বাচ্ছন্দ্যে ছিলাম কিন্তু পরবর্তীকালে বিশেষ করে স্বামী বিশ্বনাথ দত্তের শরীর যাওয়ার পরে তারপরে নানা তার আত্মীয় স্বজনগুলো সব নানারকম সম্পত্তি এটা ওটা লুট করে নেওয়ার পরে কি হয় যে তারা আর্থিক অনটনের মধ্যে জীবন কাটাতে বিশেষ করে তার মাকে কেউ দেখে না সেইভাবে তো ওই জন্য স্বামীজি আর্জি জানিয়েছিলেন স্বামীজি আরেকটা তার চিঠিতে সুন্দরভাবে ব্যক্ত হয়েছে তার মায়ের প্রতিভক্তির কথা স্বামীজি এই চিঠিটা লিখেছিলেন মিসেস ওলিবুলকে সালটা ছিল উনিশশো সালের সতেরোই জানুয়ারি চিঠির তারিখ কি লিখেছেন স্বামীজি লিখছেন আমার কাছে ক্রমশ এই ব্যাপারটা নিশ্চিত মনে হচ্ছে যে আপাতত মঠের সমস্ত চিন্তা ফেলে রেখে কিছু দিনের জন্য আমার মায়ের কাছে ফিরে যাওয়া উচিত আমার জন্য উনি অনেক দুর্ভোগ সহ্য করেছেন ওর জীবনের শেষ সময়টা যাতে নির্বিঘ্নে কাটে এখন আমার সে চেষ্টাই করা উচিত অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্বামীজির উক্তিগুলো থেকে বোঝা যাচ্ছে তার কতটা টান হয়েছে মায়ের প্রতি যদিও তিনি সন্ন্যাসী দেশে সমস্ত কাজ করছেন কিন্তু তার একটা সেই পাখির ডিমে তা দেওয়ার মতো একটি মন যেন মায়ের দিকে পড়ে আছে আর একটি চিঠি আছে সেটিও অলিবুলকে লেখা সেটি হচ্ছে উনিশশো সালে সাতই মার্চ সেখানেও তার মায়ের প্রতি কেমন আর্জি সেটি প্রকাশিত হয়েছে স্বামীজি লিখছেন চিঠিতে মায়ের কথা বলতে গেলে আমি আপাতত মায়ের কাছেই ফিরে যাচ্ছি আমার এবং তার জীবনের শেষ দিনগুলিতে নিউ ইয়র্কে যে এক হাজার ডলার আমার হাতে আছে তা দিয়ে মাসে ন টাকা করে পাওয়া যাবে তাছাড়া আমি তার জন্যে একটি ছোটো জমি কিনে দিয়েছি তার ভাড়া বাবদ আসবে ছ টাকা তার নিজের পুরানো বাড়িটার থেকেও মাসে ছ টাকার মতো আসবে সারা জীবন আমি আমার হতভাগিনী মাকে কত কষ্টই দিয়ে গেলাম তার সমস্ত জীবনটাই বড়ো কষ্টের আমার এই চেষ্টা যদি সম্ভব হয় তাহলে তাকে হয়তো কিছুটা স্বস্তি দিতে পারা যাবে আমি এর পুরো পরিকল্পনাটাই করে রেখেছি তাহলে সেই মায়ের প্রতি যাতে তার মা যাতে সুস্থ থাকেন একটু শান্তিতে থাকতে পারেন আনন্দে থাকতে পারেন তার জন্য স্বামীজির যে আর আরজি তার যে ব্যাকুলতা সেইটি যেন এই চিঠিগুলোতে ফুটে উঠেছে এরপর আমরা স্বামীজির জীবনের বেশ কিছু ঘটনা আমরা আলোচনা করব বা উক্তি যেইগুলোতে আমরা বুঝতে পারবো তার মায়ের প্রতি তার কেমন ভক্তির কথা আমরা সেই ঘটনাটা প্রত্যেকেই জানি যখন স্বামীজি একবার সারাদিন কোথাও খাওয়া জুটেনি খাওয়ার হয়নি তখন খিদের শরীরে এসছেন বাড়িতে সিমলা পাড়ায় বাড়িতে অনেক দেরি করে প্রায় বিকেলের দিকে স্বামীজির মায়ের তখন খাওয়া হয়নি এবারে বাড়িতে এসে যদি উনি বলেন যে আমার খাওয়া হয়নি কোনো মা নিজেই খাবেন না তার ছেলেকে দিয়েই খাবেন তো স্বামীজি বলছেন মা সারাদিন কষ্ট করছে সংসারের সমগ্র কাজ করছে আর এখন যদি আমি খাইনি এরকম ভেবি বা বলি তাহলে মা সব খাবারটা তাকিয়ে দেবে আবার সেই ক্ষুদো খিদেতেই থাকবে উপরন্তু স্বামীজি একটু বুদ্ধি করে বললেন যে আমার অন্য জায়গায় নিমন্ত্রণ আছে সেখানে আমার খাওয়ার ব্যবস্থা আছে কিন্তু দিয়ে তারপরে স্বামীজি চলে গেলেন খেলেন না তা মা অত আর খেয়াল করেনি তিনি খেয়ে নিলেন কিন্তু সেদিন স্বামীজিরও খাওয়া হয়নি হেদুয়ার কাছে একটা পার্কে দাঁড়িয়েছিলেন প্রচণ্ড তার ক্ষুধার্থ একবার মাথা ঘুরেও পড়ে গিয়েছিলেন তারপরে ওই এক পোস্টা বৃষ্টি পড়ে যেন খানিকটা চেতন এলো এরকম অনেক দিন গেছে আমরা তার জীবনী পড়তে গিয়ে দেখেছি বরানগর মঠে যখন তিনি তপস্যা করেছেন এরকম আবার কিছু কিছু ঘটনাও ঘটেছে অনেক সময় খাওয়ার জুটেনি বরানগর মঠে এসে তিনি খেতে পেয়েছেন কিন্তু সেই দিনের যে ঘটনাটি অর্থাৎ মায়ের খাওয়া হয়নি জেনে তিনি অন্যত্র একটু বুদ্ধি করে এটা মিথ্যা কথা নয় যে হ্যাঁ কোথাও খাওয়ার নিমন্ত্রণ নেই শুধু শুধু স্বামীজি মিথ্যা কেন বললেন ওই ব্যাপার নয় বরং মায়ের যাতে খাওয়া হয় এবং মা কোনোরূপ যাতে কষ্ট না পায় সন্তানের খাওয়া হয়নি জেনেও যে আমি খাচ্ছি এরকম যাতে রকম ভাবে তথ্য তার কানে না পৌঁছায় একটু বুদ্ধি করে অন্যত্র আমার নিমন্ত্রণ আছে বলে তিনি সেটি যাতে মা যাতে খাওয়া হয় সেটি কিন্তু করলেন একবার যখন বিদেশ থেকে ফিরছেন স্বামীজি তখন একবার মায়ের কাছে দেখা করতে গেছেন তখন তিনি গিয়ে ছোট্ট শিশুর মতো তার মায়ের কোলে শুয়ে পড়লেন আর বলছেন মা তোমার নিজের হাতে আমাকে খাইয়ে দাও আমায় মানুষ করো এরকম ছোটো ছোট শিশুর মতো স্বামী তখন অনেক বড়ো মানে সন্ন্যাসী কিন্তু এই যে তার আর্জিগুলো যেন ফুটে উঠছে বিভিন্ন ঘটনাবলীগুলো থেকে আর একটা খুব চমৎকার ঘটনা সেটি একদিন স্বামীজি তার মায়ের সঙ্গে দেখা করতে গেছেন তখন ভুবনেশ্বরী দেবী মধ্যাহ্নের আহার সদ্য শেষ হয়েছে মায়ের প্রসাদ কণামাত্র না পেয়ে স্বামীজি খুব হতাশ হয়ে পড়েন মা একটা ডাটা চিবিয়ে ছিবড়েটা ফেলেছিলেন স্বামীজি সেটা দেখতে পেয়েই মুখে পুরে দেন আমরা পরবর্তীকালে দেখব ছোটবেলায় আরও এরকম একটা ঘটনা আছে তো এই যে মাঝে মাঝে যেতেন দেখা করতে বেলুন মোটে থাকা অবস্থাতেও ওনার বিদেশ থেকে ফিরে যে ঘটনাগুলো তো তাতে দেখছেন কি যে মায়ের প্রসাদ খাওয়ার ইচ্ছে কিছু নেই ওই ডাটা যেমন হয় ফেলে রেখেছিলেন সেইটা নিয়ে মুখে পুড়িয়ে দিয়েছিলেন আরেকটি ঘটনা সেটি বলি একবার মাকে সামান্য খুশি করবার জন্য স্বামীজির কাতরতা কেমন ছিল সেই ঘটনাটি একবার স্বামীজি ও স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলরাম বোসের বাড়িতে ছিলেন কলকাতাতে ডায়াবেটিসে এর রুগী রাতে তিনি মোটে ঘুমোতে পারতেন না সেজন্য দিনে বিশ্রাম নিতেন স্বামীজির কথা বলা হচ্ছে একদিন তার মায়ের এক পরিচারিকা সেই অঞ্চলে আসে এবং নরেনের সঙ্গে দেখা করতে চায় স্বামী ব্রহ্মানন্দ স্বামীজির ঘরে গিয়ে দেখেন তিনি নিদ্রিত তখন পরিচারিকাকে সে কথা জানান সে চলে যায় ঘুম থেকে উঠলে স্বামী ব্রহ্মানন্দ স্বামীজিকে সেই ঘটনা জানান স্বামীজি তখন স্বামী ব্রহ্মানন্দকে তাকে না ডাকার জন্য খুব তিরস্কার করেন মা হয়তো কোনো বিশেষ দরকারে পরিচারিকাকে পাঠিয়েছিলেন এই কথা মনে হওয়ায় তিনি তৎক্ষণাৎ একটি গাড়ি ভাড়া করে মায়ের সঙ্গে দেখা করতে যান এবং সেখানে গিয়ে জানতে পারেন যে মা তাকে পাঠাননি সে স্বেচ্ছায় নরেনের সঙ্গে দেখা করতে গিয়েছিল স্বামী ব্রহ্মানন্দকে অকারণ তিরস্কার করছেন বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে একটি গাড়ি পাঠান ব্রহ্মানন্দকে মায়ের বাড়িতে আসার জন্য স্বামী ব্রহ্মানন্দ এসে পৌঁছালে স্বামীজি তখন বিনীতভাবে তার কাছে ক্ষমা প্রার্থনা করেন অর্থাৎ স্বামীজির ঘরের থাকা থাকাই পরিচারিকা যখন এমনি দেখা করতে এসেছিলেন স্বামীজি জানছিলেন না ব্রহ্মানন্দজি স্বামীজির ঘুমে ব্যাঘাত যাতে না হয় তাকে ঢুকতে নেওয়ার জন্য স্বামীজি হয়তো তার মা কোনো দরকারে পাঠিয়েছিলেন কেন তাকে দেখা করতে দেওয়া হয়নি এই জন্য তিনি ব্রহ্মানন্দকে তিরস্কার করেছিলেন কিন্তু যখন জানতে পারলেন যে তার মা পাঠানি এমনি এসেছিলেন ব্রহ্মানন্দির কাছে তিনি বিনীত ক্ষমা প্রার্থনা করলেন যে তার এইভাবে তাকে বলা ঠিক হয়নি কিন্তু এই যে যেমন এইটিও যেমন তার বিনীত ব্যবহারের পরিচয় পাওয়া যায় যে কাউকে অজান্তে কিছু বলে ফেলে আবার সেটাকে সংশোধন করে ক্ষমা প্রার্থনা করা তারই পাশাপাশি তার যে হয়তো মায়ের প্রতি যে টান হয়তো কোনো কারণে পাঠিয়েছিল এইটি ফুটে ওঠে আরেকটি ঘটনা সেটিও খুব সুন্দর স্বামীজি বলছেন তার মায়ের একান্ত ইচ্ছায় স্বামীজি কালী পূজার কয়েকদিন পর কালীঘাটে মা কালী দর্শন করেন তার মায়ের মানত ছিল বহুদিন দিন আগে শৈশবে স্বামীজির এক দুরারোগ্য ব্যাধি হয় তখন তার মা কালীর কাছে পুত্রের জীবন প্রার্থনা করেন পুত্র ভালো হয়ে গেলে তিনি মা কালীর মন্দিরে পূজা দেবার মানত করেন এখন স্বামীজির এই ভগ্নশাস্ত্র দেখে মায়ের মনে পড়ে সেই মানত পালন করা হয়নি মায়ের কথা মতো স্বামীজি সমস্ত রকম আচার অনুষ্ঠান দ্বারা তার সেই মানসিক পূর্ণ করেন আদি গঙ্গায় স্নান করে ভেজা বস্ত্রে তিনি মন্দিরে গিয়ে মা কালীর সামনে তিনবার ভূমিতে গড়াগড়ি দেন তারপর সাতবার মন্দির প্রদক্ষিণ করেন নিজেই নাট মন্দিরের পশ্চিম দ্বারে যোগ্য হোম ইত্যাদি সম্পন্ন করেন মঠে ফিরে গিয়ে তিনি মন্দিরের পুরোহিতদের খুব প্রশংসা করেন তার মায়ের মানত পূজা সুষ্ঠুভাবে সম্পাদন করতে অনুমতি দেওয়ার জন্য এবং আঠারোশো সালের মে মাসেও যখন তিনি ওই কালী মন্দিরে পুজো দিতে যান তখনও তাদের একে উদারতা লক্ষ্য করেন অর্থাৎ তার মায়ের যে ইচ্ছে ছিল যে যাতে তিনি ভালো হয়ে যায় প্রতি মা যেমন করে ভুবনেশ্বরী দেবী স্বামীজির জন্মের আগেও পূজা প্রার্থনা নিজে যেমন করেছেন তার একজন পরিচিতিকা দিয়ে যেটা কাশীর যে বীরেশ্বর শিব সেখানেও তিনি পুজো পাঠিয়েছিলেন যাতে শিবের মতো গুণসম্পন্ন তার একটি ছেলে হয় ঠিক যখন শরীর খারাপ হয় তখনও তিনি কালীঘাটে মানত করেছিলেন তার মানতটি যাতে পূর্ণ করা যায় সেটি কিন্তু স্বামীজি যেমন যেমন তার নিয়ম আছে সে ভেজা কাপড়ে গিয়ে গড়াগড়ি দিয়ে হোম যজ্ঞ করে সেটি তার মায়ের সেই ইচ্ছাটি এবং ঠাকুরের যে মানসিকটি ছিল যেন অপরাধ হবে বা না করলে যেন ঠিক হলো না সেটি কিন্তু পূর্ণ করেন স্বামীজির মায়ের অন্তরের বাসনা ছিল পুত্রের সঙ্গে একটা সুদীর্ঘ তীর্থযাত্রা করেন দুর্বল স্বাস্থ্য সত্ত্বেও স্বামীজি মায়ের এই ইচ্ছা পূরণের জন্য কাতর হন এবং ইচ্ছা করেন তারা দুজনে যেন শেষ জীবনটা একসঙ্গে কাটাতে পারেন শেষ পর্যন্ত বাংলাদেশের ঢাকা ও চন্দ্রনাথ এবং আসামের কামাখ্যা মন্দির দর্শন করতে আত্মপরিজন সহ মাকে স্বামীজি নিয়ে যান কিন্তু মাকে দক্ষিণ ভারতের রামেশ্বরমের সঙ্গে নিয়ে যাওয়ার বাসনা পূর্ণ হয়নি স্বামীজির স্বাস্থ্যের ক্রমোন্নতি ক্রমা ক্রমা অবনতির জন্য স্বামীজির স্বাস্থ্য ভালো নেই তাই রামেশ্বরমে নিয়ে যেতে পারেননি পরবর্তীকালে আমরা এখানে একটু দেখব ব্রহ্মানন্দকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন যাতে তার মায়ের তীর্থযাত্রাগুলো সম্পূর্ণ যতদিন স্বামীজির স্বাস্থ্য ভালো ছিলেন এবং দিন বেঁচে ছিলেন তার মাকে তিনি এই এই তীর্থগুলো করে নিয়ে এসেছিলেন তার মায়ের তার মায়েরও ইচ্ছে ছিল ছেলের সঙ্গে তীর্থে যাবেন আর স্বামীজিরও ইচ্ছে ছিল তার মায়ের এই স্বাদটি পূরণ করবেন ওই জন্য স্বামীজি তার নিজের মৃত্যু সমাগত প্রায় অনুভব করে তিনি ব্রহ্মানন্দ জিকে তার রক্ষণাবেক্ষণের এবং তার মামলার নিষ্পত্তির ভার দিয়ে যান ব্রহ্মানন্দকে তিনি আরও অনুরোধ করেন মাকে উত্তর ভারতের তীর্থস্থানগুলো দেখে আনার জন্য স্বামী ব্রহ্মানন্দ স্বামীজির মাকে নিয়মিত দেখাশোনা করে যেতেন নানাভাবে পুত্র সুখের সান্ত্বনাও দিতেন বেলুর মঠের সন্ন্যাসী ব্রহ্মচারীরা তাকে অর্থাৎ স্বামীজির মাকে ভুবনেশ্বরী দেবীকে উনিশশো এবং উনিশশো সালে পুরীতে নিয়ে যান উনিশশো সালে স্বামী ব্রহ্মানন্দ নিজে আবার তাকে পুরী ভ্রমণে নিয়ে যান এই যে গুরুভাই বলে দিয়ে গেছেন যে তার মায়ের যে ইচ্ছাগুলো পূরণ করতে তাকে বিভিন্ন তীর্থক্ষেত্রে নিয়ে যেতে সেইটি স্বামী ব্রহ্মানন্দজি এবং তত তখনকার যে সাধু ব্রহ্মচারীরা তারাও খুব আনন্দের সহকারে শ্রদ্ধার সহিত স্বামীজির মায়ের সাথে বা তাকে নিয়ে এই পুরী যে তীর্থ সেখানে নিয়ে যান অর্থাৎ স্বামীজির যে যখন তিনি শরীরে ঠিক ছিলেন তখন করেছিলেন যখন পারেননি তিনি কাউকে দায়িত্ব দিয়েছিলেন যাতে তারা করে যায় সব দিক থেকে তিনি চেষ্টা করেছিলেন যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে একবার বেলুর মাঠে এসছেন ভুবনেশ্বরী দেবী দেখা করার জন্য স্বামী বিবেকানন্দ তখন তার সেই এখন যে আমরা গিয়ে দেখি স্বামী বিবেকানন্দের লিভিং রুম যেখানে বেডরুম বলি আমরা স্বামীজি থাকেন থাকতেন তো স্বামীজি উপরে কথাবার্তা আলোচনা করছেন তো মা ভুবনেশ্বরী দেবী নিচে এসে ডাকছে খুব আদরে সরে বিলু মানে আমরা স্বামী বিবেকানন্দের বিভিন্ন নাম আমরা তার জীবনী পড়তে গিয়ে দেখেছি যেমন জগৎ বিখ্যাত হয়ে গেছেন স্বামী বিবেকানন্দ নামে তার আরও ছদ্মবেশের দুটো নাম ছিল স্বামী সচিদানন্দ স্বামী বিবিধিসানন্দ এমনি পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত কাশীর বীরেশ্বরের শিব থেকে এই ধ্যানমন্ত্রে বলা হলো বীরেশ্বর সমুৎপন্ন বীরেশ্বর শিব হইতে তার উৎপন্ন হয়ে যে তিনি জন্মেছেন বলে তার নাম বীরেশ্বর আবার ডাক নাম ছিল বিলে কিন্তু এতগুলো নাম ছাড়াও আমরা স্বামীজির মায়ের মুখ থেকে তার যে নিজের ছেলের প্রতি যে মিষ্ট স্বরে যে নামটা তিনি বললেন বিলু মানে তিনি বিলে বলতেন না বিলেশ্বরও বলতেন না বিলু বলতেন আর এই ডাকটি এত মিষ্টি ছিল স্বামীজি শোনার সাথে সাথে যে আলোচনায় থাকুন না কেন যে অবস্থা থাকুন না কেন হ্যাঁ যাইমা বলে তিনি নিচে নেমে আসতেন এবং মায়ের সঙ্গে দেখা করতেন তো এইটি একটি সুন্দর ঘটনা আমরা পেলাম এছাড়া আমরা যখন আমরা জানছিলাম যে স্বামীজি যখন বিদেশে যাবেন চিকা করতে যাবেন তার আগে আমরা সেই ঘটনাগুলো তিনি শারদা মায়ের অনুমতিপত্র চেয়েছিলেন তিনি দিয়েছিলেন রামকৃষ্ণদেবের ইচ্ছা আছে কি না সেটাও তিনি স্বপ্নে দেখেছিলেন যে ঠাকুরের ইচ্ছে যাক তারপর তিনি নিজেও বলেছেন স্বামী তুরিয়ানন্দজিকে যে হরিভাই দেখো এই ধর্ম মহাসভাটা এর জন্য হচ্ছে নিজের দিকে আঙুল দেখিয়ে বলছেন আর তার শিষ্যরা তারাও তো সাহায্য করে চেষ্টা করেইছিলেন এবং মনে মনে আশা তো পোষণ করে করেছিলেনই যে স্বামীজি বিদেশে গিয়ে ভারতবর্ষের এই আত্মকথা ধর্মকথা বিদেশে ছ ছড়ান কিংবা শোনান কিন্তু স্বামীজির তখন এই অবস্থায় স্বামীজি একদিন স্বপ্নে দেখেন যে তার মা মারা গেছেন তা স্বামীজি তখন মন বিষণ্ন হয়ে যায় মানে যেন তিনি যেন দুর্বলতা ফিল করছেন যেন উইক হয়ে গেছেন যে কি যাবেন বিদেশে এরকম অবস্থা মা নেই কিন্তু সত্য কি না এখন তো তৎকালীন তো এখন ফোন নেই ফোন করে জেনে নেওয়া যাবে টেলিগ্রাম আসতে সময় লাগবে খোঁজ নিতে তো তখন এই পাশে একজন ছিল ওইখানকার দক্ষিণ ভারতীয় তার শিষ্যটাই বললেন যে বিশ্বাস সিদ্ধ একজন আছে সে ওই ভবিষ্যতের কথা বা যা ঘটেছে অতীতে সেইগুলো বলে দিতে পারে তা স্বামীজিও গেলেন বিশ্বাস করে প্রথমে তো পাত্তা দিচ্ছিল না পাগলের মতো সেই লোকটিকে যাই হোক তাদের সহযোগে দোভাষীর কাজ করলেন আলা সিংহাপেরুমন তিনিও ছিলেন তার সঙ্গে কথা বলে তিনি সব ক্যালকুলেশন করে আলটিমেট যেটি বললেন যে কথাটি মিথ্যা অর্থাৎ তার মা মারা যায়নি বেঁচে আছেন এবং ভালোই আছেন আর তার সঙ্গে আরেকটা কথা তিনি অ্যাড করলেন যে আপনাকে মানে স্বামী বিবেকানন্দের একটা বড় জিনিস তিনি দেখতে পালেন যে তিনি বিদেশে যাবেন এবং প্রচার কার্যের দায়িত্ব নেবেন তা সব কথাই সত্যি হলো পরে যখন টেলিগ্রাম এলো যে জানা গেলো যে তার মা অসুস্থ হয় তো এই ঘটনাটা বলার উদ্দেশ্য এই যে মায়ের কথা শুনে তিনি কিন্তু দমে গিয়েছে যা হচ্ছে হোক আমি সন্ন্যাসী আমি এই কাজই করি কিন্তু তা নয় কিন্তু তিনি কষ্ট পেলেন মানে শখ পেলেন কিন্তু যখন আবার জানলেন যে না এই ঘটনাটা হয়নি তা তার মা ভালোই আছেন আবার যেন নতুন করে মনে বল পেলেন বাহ মানে ভালো তারপরে আবার সেই কাজে তিনি নেমে পড়লেন অর্থাৎ আমেরিকায় যাওয়া প্রচার কার্য ইত্যাদি ইত্যাদি এখানে স্বামীজি আর একটি সাধনার কথা বলে এটি খুবই সুন্দর ভুবনেশ্বরী দেবী তিনি আমরা এখন শুনলাম বা জানি যে তার জন্মানোর আগে যেমন বীরেশ্বরের কাছে প্রার্থনা নিজেও করেছিলেন একজনকে দিয়ে পরিচিতাকে দিয়ে তিনি পাঠিয়েছিলেন পুজোর জন্য রোজই যাতে শিবের মতো একজন গুণসম্পন্ন ছেলে হয় কিন্তু স্বামীজি তার মায়ের সম্পর্কে কি বলছেন কেমন কৃচ্ছতা করতেন বা কেমন জীবনযাপন করতেন স্বামীজি বলছেন সব সময় দুর্দশা গস্ত্র সেনের আধার মায়ের অহেতুক স্নেহ ভালোবাসাই আমাকে বড় করেছে তার ঋণ কখনো শোধ করতে পারবো না আমি জানি আমার জন্মের আগে থেকে তিনি এ পর্যন্ত যত উপবাস প্রার্থনা এবং নানা কৃচ্ছ সাধন করেছেন আমি তা পাঁচ মিনিটও করতে পারতাম না ওই দু বছর ধরে তিনি এসব করেছেন আমার যা ধর্ম আচার বিচার সবই তার কাছ থেকে পাওয়া আমার মা জেনে শুনেই আমাকে এভাবে মানুষ করেছেন আমার মধ্যে যা সদ্গুণ সবই আমার মা জ্ঞানত আমাকে দিয়েছেন এই যে ভুবনেশ্বরের দেবী কথা বা স্বামীজি পরেও বলেছেন যে আমার এই যে জ্ঞান বিকাশের জন্য আমি আমার মায়ের কাছে ঋণি ছোটোবেলা থেকে আমার বিভিন্ন ঘটনায় জানি মাস্টার মশাই বকছেন ঠিক বলা সত্য তা যখন তার মাকে বললেন স্বামীজি তার মা কিন্তু ওই মাস্টারের নামে গালাগালি করলেন না বা বললেন যে তুই কালকে মাস্টারকে গিয়ে বলি সেরকম কিন্তু কি বললেন স্বামীজিকে মাস্টার যাই বলুন না কেন তুমি সবসময় সত্য পথে থাকবে তুমি যা নিজে সত্য ভেবেছো সেটাই বলবে ফল যাই হোক না কেন মাস্টার মেরেছে বারণ করেনি তুমি সত্য থেকে বিচু তুমি ঠিক থাকবে তা এই ওই জন্য স্বামীজি বলছেন যে ভবিষ্যতে আমার এই জ্ঞান বিকাশের জন্য আমি মায়ের কাছে আর আরেকটি কথা সেটি স্বামীজি বিদেশে এই ক্যালিফোর্নিয়াতে একটি বক্তৃতা দিয়েছিলেন ভারতীয় নারী সম্পর্কে সালটা ছিল উনিশশো সালের আঠারোই জানুয়ারি সেখানে বিভিন্ন বক্তৃতা প্রসঙ্গে তার মায়ের প্রসঙ্গ তিনি টেনে এনেছিলেন সেখানে তিনি বলছিলেন বক্তৃতা সমক্ষে আমার মা এবং বাবা বছরের পর বছর উপবাস ও প্রার্থনা করার ফলে আমার জন্ম হয় আমার মা একজন নিষ্ঠাবতী সন্ন্যাসিনীর মতো আমাকে লালন করেছেন তিনি তার শরীর মন খাদ্য বস্ত্র সব যত্নের সঙ্গে পবিত্র রাখতেন আমি তার কোলে জন্মাবো বলে এটা সাংঘাতিক কথা যে স্বামীজি যে আমরা সপ্ত ঋষিরা ঋষি ঠাকুর তাকে এনেছেন ভুবনেশ্বরী দেবী যেন জানেন যে ভগবান আসবেন যেন তার গৃহে অতএব মানে আর পাঁচটা ছেলের মায়ের মতো মানে পবিত্র রাখতেন যেন ভগবান আসবেন স্বামীজি সেই কথা ওই বক্তৃতাতে বলছেন বিদেশে ভারতীয় নারীরা কেমন হয় সন্তানের প্রতি তাদের কেমন যেন ভগবান তার কোলে জন্মাবেন আর একটি ঘটনা বলে আজকের আলোচনা ইতি করব সেইটি স্বামী বিবেকানন্দ বলছেন তার মায়ের প্রতি কি শ্রদ্ধা ছোটোবেলা থেকেই ফুটে উঠে যেত আমরা এই ঘটনাটির মধ্যে জানতে পারব তিনি বলছেন স্বামীজি ছোটোবেলায় যখন আমরা বালক ছিলাম প্রতিদিন প্রত্যুষে ছোট এক বাটি জল নিয়ে আমার মায়ের কাছে যেতাম তিনি তার মধ্যে তার পায়ের বুড়ো আঙ্গুলটা ছুঁয়ে দিলে আমরা সেই জল পান করতাম কই এই কাজগুলো আমরা কোথায় করি আমি যে দুটো ঘটনা বললাম আমি বলছি না সেই দুটো ছেলে তার মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি নেই কিন্তু ইনারা যারা জগতের জন্য সব দিয়ে গেছেন জগৎকে আলো দেখিয়ে গেছেন জগতের জ্ঞানরাজি বা পথ দেখিয়ে গেছেন মহাপুরুষ তারা পথ প্রদর্শক তারা কেমন জীবন জীবনযাপন করছেন বলছি আমরা যখন বালক ছিলাম প্রতিদিন সকালবেলা একটা ছোট বাড়িতে জল নিয়ে মায়ের কাছে যেতাম মা পায়ের বুড়ো আঙুলটা এখানে স্পর্শ ডুবিয়ে দিতেন সেই জল আমরা পান করতাম কই আমরা এই আদর্শ কোথায় করছি তো সুতরাং মহাপুরুষের তাদের যে বাণী তাদের আদর্শ সবটাই আমরা করতে পারবো না কিন্তু কিছুটা অন্তত যদি আমাদের জীবনে আসে আজকে বারোই জানুয়ারি জাতীয় যুব দিবসে স্বামীজির বিভিন্ন ভাবাদর্শ তার শিক্ষা প্রণালী তার জীবনযাপন তার বাণী তার ভবিষ্যৎ কথাগুলো সেইগুলো বিশেষ করে যুবককে তিনি আহ্বান জানিয়েতেন তার কারণ তাদের শক্তি যৌবনের শক্তি তিনি বলতেন যে অকপট বিশ্বাসী ধরিষ্ট বলিষ্ঠ বীর্যবান এরকম একশোটা ছেলে বেশি চাইছেন না তিনি একশোটা ছেলে হলে তিনি ভারতের মোড় ফিরিয়ে দেন মোড় মানে এই যে দারিদ্রতা পরাধীনতা শিক্ষার মানে নেই অজ্ঞান কুসংস্কার এই যে একটা আচ্ছন্ন হয়ে আছে অন্ধকার জগতে এটিকে তুলবার জন্য যে এরকম একটা আন্দোলন বা একটা যে শক্তি লাগবে তার জন্য তিনি ওই ধরনের কোয়ালিটি সম্পন্ন একশোটা যুবক চেয়েছেন তো সুতরাং সেই যুবকে তিনি যেমন ভালোবাসা দিয়ে টেনেছেন তো আমরা যারা যুবক মানে ইউথ যারা আছি তো এই বিশেষ দিনটিতে আমরা প্রতিজ্ঞা করব স্বামীজির গুণাবলীগুলো আজকে যেমন আমরা আলোচনা করলাম তার মাতৃভক্তির কথা সেই যাতে আমাদের মধ্যে আসে আমাদের নিজ মাতৃপতি অথবা তার অন্যান্য যে বাণীগুলো আছে যে আদর্শগুলো আছে সেইগুলো আমাদের জীবনে প্রতিফলিত করে আমরা এবং সমাজে তার যে আত্মনমোক সাতক জগৎ হিতাহ নিজের ভালো অপরের ভালো সেইটি যাতে করতে পারি স্বামী বিবেকানন্দের চরণে এই প্রার্থনা জানাই ওম নমশ্রী জ্যোতিরাজয় বিবেকানন্দ সুরয়ে सच्चित सुखस्वरूपाय स्वामिने ताप हरिने